আল্লাহ পাক বলেন, তোমাদেরকে আমি বানাইছি কেবলমাত্র আমি আল্লাহর ইবাদত করার জন্য। এখন ইবাদত করার কিছু পদ্ধতি আছে না নাই? যেমনে মন চাই ওইভাবে ইবাদত করা যাবে, যেমনে মনে চাই ওইভাবে ইবাদত করে বর্তমানে কিছু বামপন্থী কিছু দলেরা। এই দলগুলো হলো, আমরা অনেক সময় স্টেজে বসে কথা বললে আমাদের বিরুদ্ধে অনেকে কথা বলে, কি বলে জানে? হুজুর আপনি এক হুজুর হয়ে আরেক হুজুরের বিরুদ্ধে কেন বলছেন? অমুক হুজুর তমুক হুজুরের বিরুদ্ধে কেন বলছে? বিষয়টা এমন নয়, বিষয়টা হইল এক হুজুর আরেক হুজুরের বিরুদ্ধে বলে না, এক হুজুর আরেক বন্ডের বিরুদ্ধে বলে। কারণ এই স্টেজের মধ্যে আমি বসছি, আমি ব্যক্তিগতভাবে আমারটা জানি, আমি কি আসলে লোকটা ভালো না খারাপ। আর দশজন বক্তা এই চেয়ারের মধ্যে বসে, সেই বক্তারাও জানে যে এই চেয়ারের মধ্যে বসাটা তার জন্য ভালো না খারাপ। তো এখন আমরা এখানে বসে ওয়াজও করি, আমাদের মধ্যে কিছু বক্তা আছে তারা এখানে ওয়াজও করছে, আবার বাহিরে গিয়ে যেই ওয়াজ করছে সুদ না খাওয়ার জন্য, এই সুদ এই হুজুরেই খাচ্ছে। এমন হুজুর আছে, এমন হুজুর আছে যে এখানে বসে বসে পর্দার কথা বলছে ঠিক, কিন্তু আবার বের হলে মহিলাদের সামনে গিয়ে বসতেছে। তো এরকম যখন হয় তখন আমরা তাদের বিরুদ্ধে কথা বলি। কোন বক্তা যদি এই স্টেজের ভিতরে বসে যদি গান গায়, শিরিকের পক্ষে গান গায়, এরপরে বেদাতের পক্ষে গান গায়, তখন এই বক্তারা স্টেজের ভিতরে যখন নাচানাচি করে, এদেরকে আমাদের কিছু পাবলিক মনে করে যে উনিও মনে হয় বক্তা, উনিও মনে হয় হুজুর, কিন্তু না, উনি হুজুর না, উনি কেবলমাত্র হুজুরের লেবাস পরছে, কেবলমাত্র জুব্বা পরছে, কেবলমাত্র পাগড়ি পরছে, কেবলমাত্র লেবাস ধারণ করছে, ভিতরে ওনার ওয়াজের নিজেরটা নিজেই মানে না। আল্লাহ পাক বলেন, লিমা তাকুলুনা মা লা তাফআলুন। আল্লাহ পাক বলেন, তোমরা যা বলো তা তোমরা নিজেরা কেন করো না? আমারই মাঝে মধ্যে চিন্তা হয় যায় কি ওয়াজ করতাম, ওয়াজ কইরা যদি নিজে ঠিক মতো আমল না করতে পারি, নিজে ওয়াজ করে লাভ ঠিক না? তোমার দেশে এমন বক্তা আছে, সে ওয়াজ করতেছে, যা ওয়াজ করতেছে সে নিজে সব করতেছে, আর মানুষকে যা বোঝাচ্ছে তাই করতেছে। এই জন্য কিয়ামতের ময়দানে আল্লাহ পাক এক হাদিস শরীফের ভিতরে আসছে, কোরআন তেলাওয়াত করনে ওয়ালা এরকম বক্তা কারি সাহেব তাদেরকে ডাকবেন, ডাইকা বলবেন তোমার জীবনে কি করছিলা, বক্তা ডাক দিয়া বলবে প্রভু তোমার জন্য মানুষকে দিনের দাওয়াত দিয়েছি, কোরআন তেলাওয়াত করেছি, ওয়াজ নসিহত করেছি, এলেম শিখেছি, এলেম শিখাইছি, রাসূল বলেছেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, যে ব্যক্তি কোরআন নিজে শিখে আর আরেকজনকে শেখায় ওই ব্যক্তিটার কাতারে আমিও আছি। আল্লাহ রাব্বুল আমিন ডেকে বলবেন, ও কারি সাহেব, ও বক্তা সাহেব, ওই দিন নিজে কোরআন তেলাওয়াত শিখেছিলে আর মানুষকে শিখাইয়েছিলে, ওয়াজ নসিহত করেছিলে, লিমা তাকুলুনা মা লা তাফআলুন, যা তুমি বলছো তা তুমি কেন করো নাই? তুমি নামাজের জন্য বলছো, তুমি কি ঠিক মতো নামাজ পড়ছো নাকি? ও বক্তা, তুমি পর্দার ওয়াজ করছো, তুমি কেন তোমার চোখের হেফাজত করতে পারো নাই? ও আলেম, ও কারি সাহেব,
যদিও আজকের কিয়ামতের ময়দানে আমি আল্লাহর কাছে এই কথা বলছো যে আমি আল্লাহর জন্য দিন শিখেছিলে মানুষকে শিখিয়েছিলে, কিন্তু আমি আল্লাহ রাব্বুল আমিন তোমার অন্তরের খবর জানি। ওই দিন তুমি ওয়াজ করেছিলে, ওই দিন তুমি কোরআন তেলাওয়াত করেছিলে, যেন তোমাকে মানুষ কারি সাহেব বলে, যেন তোমারে মানুষ বক্তা বলে, যেন এই কথা মানুষ বলে হুজুর খুব সুন্দর ওয়াজ করে, হুজুর খুব সুন্দর কোরআন তেলাওয়াত করে, হুজুরের হুঙ্কার শুনা তো পুরো আমরা অবাক। এই জন্য যদি কোন বক্তা ওয়াজ করে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আমিন বলবেন, ও আলেম ও কারি সাহেব জান্নাতে যাওয়ার অধিকার তোমার নাই। আল্লাহ রাব্বুল আমিন ফেরেশতাকে ডাক দিবেন, ও জাহান্নামের ফেরেশতা রে এই আলেমরে ধরো, এই কারি সাহেবরে ধরো, সে যে ওয়াজ করেছিল তার নিজের সুনাম সুখীতির জন্য ওয়াজ করেছিল, মানুষকে হেদায়েতের জন্য ওয়াজ করে নাই, আমার কোরআনের প্রতি যেন মানুষ আকৃষ্ট হইয়া আমার জন্য এই মানুষটা নামাজ পড়বে, কোরআন তেলাওয়াতের প্রতি আকৃষ্ট হইয়া তার সন্তান তারে কোরআন শিখাবে, তার ছেলের কোরআন শিখাবে, তার মেয়ের কোরআন শিখাবে, নিজেও কোরআন শিখবে যে হুজুর এত সুন্দর কোরআন তেলাওয়াত করে আমি কেন কোরআন তেলাওয়াত করতে পারলাম না। এই উদ্দেশ্য যদি আমার অন্তরে না থাকে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আমিন বলবেন, তুমি মানুষকে দেখানোর জন্য এই কাজগুলি করেছিলে, সুতরাং তোমার কোরআন তেলাওয়াত দুনিয়ার ভিতরে তোমার সফলতা অর্জন হয়ে গেছে, দুনিয়ার ভিতরে মানুষ তোমার বড় কারি সাহেব বলছে, দুনিয়ার ভিতরে মানুষ তোমারে বড় বক্তা বলছে, দুনিয়ার ভিতরে তোমারে মানুষ বড় আলেম বলছে। আজকের কিয়ামতের ময়দানে দুনিয়ার জমিনে যেহেতু মানুষের কথার কারণে দুনিয়াটা চাইছিলাম, দুনিয়াটা পেয়ে গেছো, আখেরাত চাও নাই, আজকে দুই নম্বরই করলে আমি আল্লাহর সাথে কাজ হবে না, কারণ দুনিয়ার সমস্ত মানুষ তোমার অন্তরের খবর না রাখতে পারে, আমি আল্লাহ রাব্বুল আমিন তোমার অন্তরের খবর রেখেছিলাম। আল্লাহ পাক বলেন, قل لا يعلم من في السماوات والأرض الغيب إلا الله আসমান জমিনের ভিতরে কেউ গায়েবের খবর রাখে না, একজন রাখেন, তিনি কে? আল্লাহ গায়েবের খবর রাখেন। আল্লাহ পাক সেদিন বলবেন, আজকে তোমার এই সেই ওয়াজ সেই কেরাত দুনিয়াতে করেছিলে মানুষকে দেখানোর জন্য, আজকে কিয়ামতের ময়দানে তোমার জন্য জাহান্নাম। এরপরে আল্লাহ পাক দানবীরকে ডাকবেন, দানবীরকে ডেকে জিজ্ঞেস করবেন, তোমার জীবনে কি করেছে? তখন দানবীর বলবে, আল্লাহ জীবনে যা টাকা পয়সা ইনকাম করছিলাম, মাদ্রাসা মসজিদে দিয়েছিলাম, মাহফিলে দিয়েছিলাম, গরিব ইতিম মিসকিনকে এই টাকা পয়সা দিয়েছিলাম শুধুমাত্র তোমার সন্তুষ্টির জন্য। আল্লাহ পাক বলবেন, তুমি মিথ্যা বলছো। আল্লাহ পাক বলবেন, সেদিন তুমি দান করেছিলে যেন মানুষ তোমার দানবীর বলে, বিশিষ্ট দানবী, এই জন্য তুমি দান করেছিলে, সুতরাং দুনিয়াতে তোমার মানুষ দানবীর বলছে, আজকে কিয়ামতের ময়দানে কোন ভাবে জান্নাতে যাওয়ার সিস্টেম তোমার নাই, সফলতা পাইছো দুনিয়াতে পাইছো, আখেরাতে আজকে কোন সিস্টেম নাই, ও ফেরেশতা তারে টেনে টেনে জাহান্নামে নিয়ে যাবে, নাউজুবিল্লাহ। যে ব্যক্তি নামাজ পড়লো, রোজা রাখলো, হজ করলো, যাকাত করলো, এরপরও জাহান্নামে যেতে হবে, উপর দিয়ে সব করলেন অন্তরে মুনাফিকি, আপনার জন্য জাহান্নাম।
রাসূল বলেছেন মুনাফিক হবে কারা, ইমানদার লিস্টে থাকবে উপর দিয়া কিন্তু ভিতরে তারা মুনাফিক। এইরকম মুনাফিকদের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এরা সবচেয়ে কষ্ট থাকবে কিয়ামতের ময়দানে, সবচেয়ে কষ্টে থাকবে। আল্লাহ পাক বলেছেন ইন্নাল মুনাফিকিনা ফিল দারকিল আসফালি মিনান নার ওয়া লান তাজিদ লাহুম নাসীরা। কিয়ামতের ময়দানে কাফেরের চেয়ে আরো বেশি কষ্ট হবে মুনাফিকদের, যাদের অন্তরে নাফাকি আছে, অন্তর যাদের ময়লা। এবং আল্লাহ পাক বলছেন ওগো নবীজি ওয়া লান তাজিদ লাহুম নাসীরা, এরা এদের জন্য আপনি কোন সাহায্যকারী পাবেন না।